পুজোর আবেশে ইতিমধ্যে গা ভাসিয়ে দিয়েছে আপামর বাঙালি থেকে সমগ্র দেশের মানুষ। কেউ থিমের ছোঁয়ায়, কেউ সাবেকি আনায় নিজেদেরকে টেক্কা দিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকল পুজো উদ্যোক্তারা। নবদ্বীপ শহরের টাউন ক্লাবের মহিলা পরিচালিত আনন্দময়ী দুর্গা উৎসব পুজো কমিটির সদস্যরা ভিন্ন ভাবনায় তাদের পুজোর শুরু করল আজ চতুর্থীর দিনে। এদিন সকালে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত সেবিকা বা নার্সদের ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পুজো কমিটির তরফে জানানো হয়, আমরা পুজোর দিনগুলোয় যে যার মতো করে আনন্দ করি পরিবার পরিজনদের সাথে, কিন্তু আমাদের জন্য যারা নিজেদের কর্তব্যের দিকে তাকিয়ে নিরলসভাবে সারা বছরের সাথে পুজোর দিনগুলোতেও পরিষেবা দেন, তারা চিকিৎসার সাথে যুক্ত সেবিকা বা নার্স। আমরা আমাদের সাধ্যমতো তাদের সম্মান জানানোর চেষ্টা করেছি। সম্মান পেয়ে নবদ্বীপ হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট বলেন, আমার কর্মজীবনের দীর্ঘ সময় কোনো পুজো কমিটি, তাও আবার মহিলা পরিচালিত, যারা তাদের সাধ্যমতো আমাদের সম্মান জানিয়েছে, এটা আমাদের কাছে বড় পাওনা। তাদের এই ভাবনাকে আমি কুর্ণিশ জানাই। পাশাপাশি তিনি বলেন, সকলের পুজো ভালো কাটুক। আমি তো বহুদিন এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, কিন্তু মানে এইরকমভাবে নার্সিং স্টাফদের সম্বর্ধনা দেয়া এটা আমার একদমই নতুন অভিজ্ঞতা। মানে আমি ভীষণ আপ্লুত, আমি এখানে নতুন এসেছি, এখানে আপনাদের এই সম্বর্ধনা পেয়ে আমার নিজেকে খুব ভালো লাগছে। আর আপনাদের এই ক্লাব মানে খুব ভালোভাবে আরও উন্নতি করুক, আরও মানুষের পাশে দাঁড়ায়, এই কামনা করছি আমি। আর আপনারা আপনাদের এই ক্লাবে যে সমস্ত সদস্যরা এসব উদ্যোগী হয়েছে, হ্যাঁ আপনারা আর ভালো থাকুন। এই পুজোর পরটা দিন আপনারা খুব ভালোভাবে উপভোগ করুন এবং সকলকে উপভোগ করতে সাহায্য করুন, এটাই আমার। সব মিলিয়ে পুজোর আনন্দের দিনগুলোতেও এহেন ভিন্ন ভাবনায় সম্বর্ধনা জ্ঞাপন করে নবদ্বীপে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল আনন্দময়ী পুজো কমিটি, তা বলাই বাহুল্য। হাসপাতালে কর্মসূচি বলতে আমরা আমাদের একটা ছোট্ট একটা কর্মসূচি আছে এখানে, আমরা এই মানে হাসপাতাল সেবিকাদের একটা সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা করে এখানে এসেছি। তো যাই হোক, সেই উদ্দেশ্যেই যতটুকুনি আমরা পারছি মনে সেটুকুনি করার চেষ্টা করছি এই আর কি। ওদেরকে একটু একটু ফুল, একটু মিষ্টি, এইটুকু দিয়ে আমাদের যতটুকুনি সাধ্য আর কি, সেইটুকু দিয়ে আমরা সম্বর্ধনা তাদের। হঠাৎ এই আজকে এই মাতৃ আরাধনার মধ্যে এই সেবিকাদের প্রতি এই সম্মানটুকুকে দেখাচ্ছেন, এটা মূলত কি উদ্দেশ্য নিয়ে? প্রথম কথা হচ্ছে, আমরা একটা মহিলা দুর্গা পুজো কমিটি এবং এই সেরা সারা বছর আমাদের জন্য করে, তো একটুখানি আমরাও তো তাদের জন্য একটুখানি কিছু করতেই পারি, যদিও যত সামান্য তবু এইটুকু তো আমরা করতেই পারি তাদের জন্য। তো সেই সেই উদ্দেশ্যেই আমাদের আজকে এখানে আসা, সারা বছর তা ওরা আমাদের পাশে থাকে, আর একটা কিছুটা সময় আমাদের আমাদের কিছু আমরা যদি কিছুটা সময় তাদের জন্য একটু ব্যয় করি, যদি কিছুটা সময় তাদের পাশে থাকি, মনে হয় তাদেরও ভালো লাগবে, আমাদেরও তো ভালো লাগবে অবশ্যই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।